এদিকে বাজেট প্রস্তাবের দিনই সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 12.95 পয়েন্ট, লেনদেন হয় 542 কোটি 60 লাখ টাকার শেয়ার। এ সময় দর বেড়েছে 38 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। হাতবদলে অংশ নেয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 152টির, কমেছে 166টির এবং অপরিবর্তিত রয়েছে 76টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে প্রথম অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, দ্বিতীয় মেঘনা পেট্রোলিয়াম, তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 4.01 পয়েন্ট, লেনদেন হয় 14 কোটি 32 লাখ টাকা শেয়ার।